اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضي

আপনি যদি আর মনে করেন যে আপনি পাবেন অবশ্যই তার দরকার একটা লোকের দরকার টাকা প্রয়োজন সত্যিকারভাবে সে এই কর্জা নেওয়ার জন্য তার অতি প্রয়োজন তখন তাকে সাহায্য করার জন্য দেবেন কিন্তু আপনি যদি মনে করেন যে নাও পাইতে পারেন আর আপনারও দরকার টাকার তাহলে আপনি এটা তো জরুরি না আপনি দিতে পারলে ভালো আর আর না যদি আপনার প্রয়োজন থাকে দিবেন না এটা আপনি যদি ভয় করেন আর সেই হিসাবে আপনি কাগজ কলম টাকা নিয়ম হচ্ছে যে দুইজন সাক্ষী রাখা এবং কাগজ কলমে লিখে নেওয়া প্রমাণ রাখা মানে কাগজের লেখা যে আপনি যাকে দিচ্ছেন তার নাম কি তার পরিচয় কি তার বাড়ির ঠিকানা কি কত টাকা দিচ্ছেন তাকে এবং সে কখন দিবে সেটা লিখতে হবে এবং এখানে দুইজন সাক্ষী তাকে সাথে থাকবে এটা আল্লাহ তালা পবিত্র কোরআলের সুরাবাকার ইত্যাদেন ফতুপু বলিয়াক হেন তো হ্যাঁ যাবে তোমরা যখন একে অপরকে কয়েকটা টাকা দিবে তখন তোমরা এটা লিখে নাও এটা এটা দলিল বানাও লিখে নাও এবং এটার উপরে সাক্ষী রাখো এই হিসেবে আপনি দিতে পারেন তখন আপনার দাবি করতে পারবেন এবং সেটা আদায় করাটাও আপনার জন্য সহজ হবে কিন্তু যদি না বিধি বিধান তারা কাজ করলেন এবং সেখানে সে যদি নাও দেয় আপনারা দাবি করতে পারবেন না এই জন্য শরীর সম্মত ভাবে দিন ইসলামের লেনদেনের খাতে সব মোহামেলা করাটা এটা উত্তম আল্লাহ বললাম আমাদের সবাইকে দান করুক অন্যকে সাহায্য করার এবং যে টাকা নিবে তার আর তাকে অনেক বিধান দেওয়া আছে যে সে সময় মতো যেন টাকা না ফেরত দেয় আর সেভাবে যে টাকা নেওয়ার দেওয়ার নিয়ত করে আল্লাহ তাকে তৌফিক দান করেন যে দেওয়ার নিয়ত থাকে না সে তৌফিকও পান না এবং কর্জা অবস্থা যদি কেউ মারা যায় তার হিসাব নিকাশটা অনেক কঠিন সেটা সেটা ক্লিয়ার হয় না কে আমাদের হিসাব নিকাশ দেওয়া পর্যন্ত কাজেই কর্জা না নেওয়াটাই উত্তম কষ্ট করে জীবন কাটানো কর্জা না নেওয়া কারণ কর্জা যদি না দিতে পারে তাহলে কঠিন শাস্তি আল্লাহ দিবেন আর যে কর্জা দিবে সে যদি মনে করে যদি তার তৌফিক থাকে আল্লাহ তারা তাকে যদি তৌফিক দেয় যে ঠিক আছে আমি একজনকে টাকা দিলাম এক হাজার রিয়াল সে দিতে পারত না বা তার দেওয়ার ক্ষমতাও আনা সে যদি তাকে আল্লাহ অনেক টাকা মাফ করে দিতে পারে সে মাফ করে দিলেও অনেক সব কিন্তু তার যদি প্রয়োজন হয় এবং সে যদি মনে করে টাকা পাবে না তখন সে দিবে না এটা তার ইচ্ছার উপর নির্ভর করে আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম কাজ সবসময় ভালোভাবে করার তৌফিক দান করুক